নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। এই ভিডিওয় রয়েছে আপনাদের জন্য একটি নতুন সরকারি চাকরির খবর। রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একের পর এক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ঠিক আরও একটি জেলাতেও কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো এই ভিডিওতে আমরা এই চাকরিটি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট। যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন, সকলে প্লিজ একটি করে লাইক করে দিন, আর অতি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। ঠিক আপনার জেলাতেও যখন এমন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এভাবে আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং সেই আপডেটটি সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকবে একটি ছোট্ট ঘন্টার আইকন, সেখানেও ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। বন্ধুরা, অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। নোটিশ: ওয়ান ইচ ডাটা এন্ট্রি অপারেটর ইইও ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য অফিস অফ এসডিওস দার্জিলিং, কাসিয়াং অ্যান্ড মিনিক। অর্থাৎ দার্জিলিং জেলায় এসডিও যে অফিস রয়েছে, এই সমস্ত অফিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি এই পোস্টে আবেদন করতে চান, আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েট পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। তবে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে নিয়োগটি করা হচ্ছে, এটি কিন্তু এক বছরের কন্ট্রাক্টুয়াল বেসিস অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বেতন যেটি আপনাদেরকে দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস, এবং এক্ষেত্রে এজ লিমিট যেটি আপনাদের থাকতে হবে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং অবশ্যই বয়সের হিসেব আপনারা করবেন 1/8/2019 তারিখ অনুযায়ী। যদি আপনাদের 40 বছরের মধ্যে এজ থাকে, তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে চান, আমি নোটিফিকেশনের মধ্যে তো আপনারা যদি এই পোস্টে আবেদন করতে চান, আমি ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এবং প্রিন্ট আউট করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অবশ্যই কেয়ারফুলিভাবে একটু ফিল আপ করবেন। এখানে যা যা চাওয়া হয়েছে, অর্থাৎ আপনার নাম, ফাদার্স নেম, আপনাদের কোয়ালিফিকেশান, সমস্ত কিছু এখানে সুন্দরভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করে নেবেন। ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদের প্রত্যেকটি কোয়ালিফিকেশানের ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে দেবেন, এবং একটি এনভেলপের ভিতরে আপনারা ভরে সেই এনভেলপটির ওপর আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথায় জমা করবেন সেটি অবশ্যই একটু ভালোভাবে দেখে নিন। ক্যান্ডিডেট মে ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ডকুমেন্টস অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং অর অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দার্জিলিং, কার্সিয়ং অ্যান্ড মিরিক। এই অ্যাড্রেসে আপনাদেরকে সেখানে সরাসরি পৌঁছে সেখানে একটি আপনারা ড্রপ বক্স পাবেন, সেই ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে। তো এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 23/8/2019 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 23 তারিখ অবধি আপনাদের হাতে সময় রয়েছে, এর মধ্যেই আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা যত শীঘ্রই পারবো সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন, আর অবশ্যই আপনার জেলার খবরগুলি এইভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।